اصحى ده الرعب. গোকুল চিহ্ন লাগার লক্ষণ দেখো, ওই তো দেখা যাচ্ছে ফনায়, এই যে ফনার পেছনে দেখুন ইউ আছে, এই যে গোকুল চিহ্ন, এটা হচ্ছে এই জন্য গোকুল। গোকুল হয় একটু শান্ত স্বভাবের, আর কেউটে হয় একটু বদমেজাজি। প্রিয় বন্ধুগণ, আবার আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তাই বেঙ্গল রেস্কিউ টিম ক্রনিকালসের ওয়াইল্ড লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গতকাল আমাদের কাছে একটি কল আসে ভারত এবং বাংলাদেশ বর্ডার অঞ্চলে বনগা নামক একটি জায়গা থেকে, যে সেইখানে একটি জমিতে একটি কুয়োর মধ্যে একটি বিষধর বিশাল আকৃতি গোকরসাপ পড়ে যায়। আমরা শোনা মাত্রই সেখানে যাই। এই স্থানটি আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, সেই জন্য এখানে পৌঁছতে আমাদের অনেক রাত হয়। তারপরেও আমরা সেখানে যাই এবং সাপটিকে উদ্ধার করি। এই ভিডিওটা আমরা চলুন পুরোটা আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সমস্ত আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তাই আর ওয়েট না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। এখন প্রায় রাত 11টা বাজে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলেই যাচ্ছি সেই স্থানের দিকে। এটি আমাদের বাড়ির থেকে প্রায় 66 কিলোমিটার দূরে, এবং আমরা দেখুন পাশে ম্যাপে দেখাচ্ছি, এটি কিন্তু একেবারে বর্ডার সংলগ্ন অঞ্চল। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভারত এবং বাংলাদেশের যে বর্ডারের কতটা কাছে আমরা রয়েছি। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিবারের লোক এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু এক জায়গায় একত্রিত হয়েছে আমাদেরকে এখন যে স্থানটিতে সাপটি আছে সেই স্থানটি দেখিয়ে দেওয়ার জন্য। আমরা এখন তাদেরকে অনুসরণ করে যাব সেই স্থানে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি একটি বাঁশঝাড় এবং এইখানে একটি পরিত্যক্ত কুয়ো রয়েছে যেখানে যে বৃহদাকৃতি সাপটি পড়ে রয়েছে। এখন আমরা অত্যন্ত সাবধানতার সাথে এই সাপটিকে তুলে আনব এই স্থান থেকে। এটি একটি প্রাপ্তবয়স্ক গোকরসাপ যার ইংরাজি নাম স্পেকটিক্যাল কোবরা এবং যার বিজ্ঞানসম্মত নাম নাজা নাজা। এটি কিন্তু ভারতের অত্যন্ত পরিচিত একটি বিষধর সাপ। এই সাপের বিষের ধরন নিউরোটক্সিন বা নার্ভ বিষ। গোকরসাপ ঘন জঙ্গলে থাকলেও কখনো কখনো খাদ্যের সন্ধানে মানুষের বাসস্থানের আশেপাশে চলে আসে, এবং হয়তো এই সাপটিও একই রকমভাবে এই স্থানে চলে আসে এবং এই যে কুয়োটি দেখতে পাচ্ছেন সেইখানে কোনো কারণে পড়ে যায়। এই কত এই দেখ সামনে চলে এসছে,
আরেকটু পরেই করে পাঠানো না কত এগিয়ে এসছে রাস্তাতেও কি বলুন তো এই জিনিসটার প্রতি ভালোবাসা থাকতে হবে গোকরো হয় একটু শান্ত স্বভাবের আর কেউটে হয় একটু বদমেজাজি দেখো এরা কামড়ানোর আগে না অনেক ওয়ার্নিং দেয় এ কিন্তু দেখো ওই যে কুকুরের মতন তেড়ে এসে কামড়াচ্ছে না আমার পায়ের কত কাছে লিখেছি মনে হয় দেখা যাক আঘাত বসে কিছু আছে না এখনো তো কিছু কিছু পানি দেখা যায় তোমাদের এদিকে ভোদর পাওয়া যায় এখন ভোদরটা কি সরেল জাতীয় কিছু ভোদর ওই যে উদ্বিড়াল বলে যেটাকে যে জলে থাকে বেজির মতনই হয় মাছ খায় হ্যাঁ জলে নামে বনবিড়াল হ্যাঁ বনবিড়াল আছে বাগরোল বাগরোল পাওয়া যায় যে মেচু বিড়াল বনবিড়ালের মতনই গায়ে ছোপ 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 থাকে পুকুর পাড়ে থাকে মাছ খায় ওই বাঘের মতন দেখতে এখানকার স্থানীয় লোকদের আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই যে তারা এই বিপদে সাপটি পড়ে থাকতে দেখে তারা আমাদের সাথে যোগাযোগ করে একটি কারণে যাতে এই সাপটিকে আমরা এই স্থান থেকে তুলে তাকে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিতে পারি তাহলে আজকের ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে আমরা এই বিশাল আকৃতি গোকরো সাপটিকে উদ্ধার করি এবং তাকে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিই একটা কথা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে
সাপ উদ্ধার কিন্তু একটি অত্যন্ত প্রশিক্ষিত ব্যক্তির কাজ, তাই কোনো রকম ইকুইপমেন্ট ছাড়া বা সাপ সংক্রান্ত সম্পূর্ণ ধারণা না থাকলে কখনো সাপ উদ্ধার করতে যাবেন না। এর ফলে কিন্তু চরম বিপদ ঘটতে পারে। এবং সকলের কাছে একটি অনুরোধ যে এই ধরনের সাপ বা বন্যপ্রাণী দেখলে তাকে মারবেন না, কারণ সাপও কিন্তু এই বাস্তুতন্ত্রের একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তাই সবসময় নিকটবর্তী বনদপ্তরের সাথে যোগাযোগ করবেন এবং চাইলে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমরা আসব এবং এই ধরনের সাপ বা যে কোনো বন্যপ্রাণীগুলিকে উদ্ধার করে পুনরায় তাকে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিয়ে প্রকৃতির ভারসাম্য বজায় রাখায় আমরা সাহায্য করব। তাই এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।